এক্সেল শিখলেন, পাওয়ার বিআই শিখলেন, ডাটা অ্যানালাইসিসও শিখলেন, এরপর কী করবেন? এরপর নিশ্চয়ই ডাটা অ্যানালিটিক্স ফিল্ডের বিভিন্ন জবে অ্যাপ্লাই করবেন। অ্যাডভান্স টুলগুলোর নলেজের সাথে সাথে জবে অ্যাপ্লাইয়ে আপনার অ্যাপ্রোচটা কী হবে, কীভাবে পোর্টফোলিও এবং সিভি তৈরি করবেন, এবং জব ডেসক্রিপশন অনুযায়ী কাভার লেটার লিখে রিক্রুটারকে এঙ্গেজ করবেন, তার বিস্তারিত গাইডলাইন পেয়ে যাবেন আমাদের এই কেরিয়ার পথে। ডাটা অ্যানালিটিক্সে আমাদের জার্নি শুরু হবে একেবারে বিগিনার লেভেল। শুরু করব স্ট্যাটিস্টিক্যাল কনসেপ্ট এবং এক্সেলের বেসিক দিয়ে। শিখব এক্স লুকআপ, ভি লুকআপের মতো অ্যাডভান্স ফাংশন, পাওয়ার কোয়েরি, পিভট টেবল এবং ভিজুয়ালাইজেশন। কীভাবে শুধুমাত্র এক্সেল দিয়ে একটি প্রফেশনাল লুকিং ড্যাশবোর্ড বানাতে পারবেন তা শিখব এই মডিউলের শেষে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। এরপর আমরা শুরু করব পাওয়ার বিআই এর জার্নি। বিভিন্ন সোর্স থেকে ডাটা ইম্পোর্ট থেকে শুরু করে ডাটা ক্লিনিং, ডাটা মডেলিং, ড্যাক্স এবং রিপোর্ট অটোমেশন পর্যন্ত সব কিছুই থাকবে এই মডিউলে। প্রফেশনাল লেভেলে কাজ করতে গিয়ে সবচেয়ে বেশি সমস্যা হয় লাইসেন্সিং এবং রিপোর্ট ডিস্ট্রিবিউশনে, আর তাই এই স্পেসিফিক টপিক নিয়ে থাকছে এন্ড টু এন্ড ডাটা অ্যানালিটিক্স প্রজেক্ট। ডাটাবেস ম্যানেজমেন্টের জন্য আমরা শিখব MySQL, পাশাপাশি ক্লাউড ডাটা ওয়্যার হাউসিং সম্বন্ধে জানতে আমরা শিখব স্নোফ্লেক SQL। একজন ডাটা অ্যানালিস্ট, বিআই অ্যানালিস্ট বা ডাটা সায়েন্টিস্টকে SQL দিয়ে যেসব অ্যানালাইসিস এবং কাজ করতে হয় তার সবই আমরা শিখব এই মডিউলে। শিখব কোহোর্ট অ্যানালাইসিস এবং RFM সেগমেন্টেশনের মতো অ্যাডভান্স অ্যানালাইসিসের কাজ, এবং ডাটাবেস ভিউ এবং কোয়েরি অপটিমাইজেশনের প্রয়োজনীয়তা। এরপর শুরু হবে পাইথন দিয়ে ডাটা অ্যানালাইসিসের ইনডেপথ লার্নিং জার্নি। পান্ডাস, নামপাই, ম্যাটপ্লটলিব, সিবর্ড, প্লটলি, স্ট্যাটস মডেলসের মতো লাইব্রেরিগুলোর ইন ডিটেলস জানবো আমরা এই মডিউলে। পাশাপাশি মেশিন লার্নিংয়ের ফান্ডামেন্টালস এবং ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্রজেক্টসও দেখবো এই মডিউলে। অ্যাডভান্সড এই মডিউলগুলো শেষ হলে শুরু হবে ডেডিকেটেড জব প্রিপারেশন মডিউল। বিভিন্ন রিমোট জব এবং ফ্রিল্যান্সিং প্রজেক্টের জন্য নিজেকে কীভাবে প্রস্তুত করবেন তার বিস্তারিত জানবেন এই মডিউলে। ডাটা অ্যানালিসিসের A to Z কমপ্লিট গাইডলাইন মিস করতে না চাইলে এনরোল করুন এখনই।